এডিস মশা দমনে সিটি কর্পোরেশন ভুল পথে হাঁটছে বলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দুপুরে রাজধানীর সিডাব মিলনায়তনে মশা নিধারণ নিয়ে এক সেমিনারে বক্তারা একথা বলেন। তারা বলেন, সিটি কর্পোরেশন ঘটা করে লার্ভা মারার প্রচার প্রচারণা চালাচ্ছে, কিন্তু অ্যাডাল্ট মশা নিধনে বেশি জোর দেওয়া প্রয়োজন। এ সময় বক্তারা আরো বলেন, কিছুদিন পর বৃষ্টি আরো কমে গেলে ডেঙ্গুও কমে যাবে, তখন এর কৃতিত্ব সিটি কর্পোরেশন নিতে চাইবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অন্তত অক্টোবর পর্যন্ত মশা নিধন অভিযান চালানো দরকার বলেও মনে করেন তারা। চিকিৎসাবিদ ডক্টর মঞ্জুর আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, সচারিয়ারের মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, স্বাস্থ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ চিকিৎসাবিদ খলিলুর রহমান সহ অনেকেই। আমাদের এখানে কর্তৃপক্ষ যেটা করছে, শুধুমাত্র সোর্স ইলেকশন করছেন, অ্যাডারসাইড মারেন নাই বা নার্ভিসাইডের কেমিক্যাল কেমিক্যাল অ্যাপ্লিকেশন করেন নাই, সংক্রমণ কীটের আইন করে দিয়ে আসে। কারণ প্রত্যেকটা এই যে আরো ভাইরাস, তাদের কিন্তু একটা এক্সটার্নাল ইনকিউবেশন পিরিয়ড আছে, ইনফেক্ট হতে 8 থেকে 12 দিন সময় লাগে। এই সময়ের মধ্যে যদি আপনি মশাটাকে 8 দিন আগে মেরে ফেলতে পারেন, তাহলে কিন্তু ভাইরাসটা ওইখানেই মৃত্যু হয়, অর্থাৎ ওইখানেই ভাইরাস শেষ হয়ে যায়।